আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি পরিবার সহ গোটা এলাকা। জানা যায়, বিশালগড় রঘুনাথপুর এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অর্থাৎ আজ রবিবার 11:30 নাগাদ আচমকাই আগুন লেগে যায়। ঘরে আগুন দেখতে পেয়ে শাহজাহান মিয়ার পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজনেরা ছুটে আসে, আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশাল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসার আগে স্থানীয় এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই যাত্রায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় শাহজাহান মিয়ার গোটা পরিবার সহ এলাকা। মানে এলাকাবাসীদের প্রচেষ্টায় মানে আগুন আইতে চাইছে নাকি? Bureau report, Voice 18.